বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতরত ছাত্রছাত্রীরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, এখানে বলা আছে এক দোকানদার ক্রয়মূল্য থেকে 20% বেশি ধার্য মূল্য লেখেন এবং বিক্রয়ের সময় 10% ছাড় দেন, তার লাভ কত হবে? এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম ক্রয়মূল্য, ধার্য মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে একটা সম্পর্ক ছিল। ক্রয়মূল্য, তার থেকে কিছুটা দাম অ্যাড করে ধার্য মূল্য এবং তার থেকে লেস দিয়ে আমাদের বিক্রয় মূল্য তৈরি হয়। এখানেও দেখুন ক্রয়মূল্য, কস্ট প্রাইস, ধার্য মূল্যকে আমরা এমআরপি বলি আর বিক্রয় মূল্যকে সেলিং প্রাইস এসপি বলি। এখানে দেখুন ওই ভদ্রলোক অর্থাৎ দোকানদার ক্রয়মূল্যর সঙ্গে 20% বেশি অ্যাড করছে এবং ধার্য মূল্য ধারণ করছে। তাহলে আমরা বলেছিলাম সবসময় ক্রয়মূল্যকে হিসেবের সুবিধার জন্য 100 ধরে নেবেন। তাহলে আমি ধরে নিলাম ক্রয়মূল্য হচ্ছে 100। এখন ঘটনা হচ্ছে ধার্য মূল্য যখন সে নির্ণয় করেছে তখন এর সঙ্গে 20% অ্যাড করেছে। তাহলে 100-র সঙ্গে 20% অ্যাড করলে ধার্য মূল্য 120 হবে কিনা বলুন। 100% বা 100, তার থেকে 20% বাড়িয়ে দিয়েছে, ফলে ধার্য মূল্য হয়েছে 120। এরপর সে যখন বিক্রি করছে তখন কিন্তু 10% লেস দিচ্ছে, তাহলে 120-র ওপরে 10% লেস দিয়ে এসপিতে পরিণত হচ্ছে। ফলে এসপিটা কত বার করার জন্য দুটো উপায় আছে। এক, 120-র ওপরে 10% লেস কত হয় দেখুন। 10% মানে 10/100, দুটো শূন্য কাটলাম 12, তাহলে 12 টাকা লেস, অর্থাৎ 120-র থেকে 12 টাকা ছাড় দিল, ফলে বিক্রয় মূল্য নির্ণয় হলো। তাহলে 120-র থেকে 12 যদি আপনি বিয়োগ করেন তখন পাবেন 108, এভাবেও বের করতে পারেন। অথবা দেখুন 120-র ওপরে যখন 10% ছাড় দিচ্ছে তাহলে 100-র থেকে 10 বাদ দিলে হয় কত, 90/100, সরাসরি আপনি বিক্রয় মূল্যটি পেয়ে যাবেন। দুটো শূন্য কেটে দিন, 12/9=108, এভাবেও আপনি 108 নির্ণয় করতে পারেন। তাহলে আমার আলটিমেট ঘটনা হলো ক্রয় মূল্য ছিল 100, সে ধার্য মূল্য 120 করেছিল, তারপর 10% লেস দিয়েছে, 12 টাকা ছেড়েছে এবং 108 টাকায় বিক্রি করেছে। এরপর মাছের ধার্য মূল্যটা ভুলে যান। তাহলে আমার কস্ট প্রাইস কত ছিল, 100, যখন সে বিক্রি করছে ছাড় দেওয়ার পর তার সেলিং প্রাইস কত, 108। তাহলে সে কত বেশি দামে বিক্রি করলো, 8 টাকা বেশি, তাহলে এখানে তার লাভ 8% হলো। বোঝা গেল, কস্ট প্রাইস 100%, সেলিং প্রাইস 108% বলুন বা টাকা বলুন যাই বলুন, এই দুটো ডিফারেন্স কত, 8, তাহলে তার লাভ হলো 8%। পরের অঙ্কটিতে আসুন। দেখুন এই অঙ্কটিতে বলা আছে এক দোকানদার 20% লাভে কোনো দ্রব্য বিক্রয় করেন। তিনি যদি ওই বস্তুটি 10% কমে ক্রয় করতেন এবং 15 টাকা কমে বিক্রি করতেন তবে তার 30% লাভ হতো, বস্তুটির বিক্রয় মূল্য কত? অঙ্কটা পড়ে মনে হতে পারে ভীষণ কঠিন, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, দেখুন এটি খুব সোজা অঙ্ক। লক্ষ্য করুন এখানে কিন্তু দুটো ক্রয় মূল্য পাবেন, দুটো বিক্রয় মূল্য পাবেন। প্রথম ক্ষেত্রে সে 20% লাভের দ্রব্যটা বিক্রি করছে, তখন একটা ক্রয় মূল্য, আর দ্বিতীয় ক্ষেত্রে তার ক্রয় মূল্য কমছে, মানে সে যখন অন্য জায়গা থেকে কিনেছিল তখন 10% কম দাম পেয়েছিল, ফলে তখন সে 15 টাকা ছাড় দিয়ে একটা নতুন বিক্রয় মূল্যে সে বিক্রি করছে। তাহলে এখানে কিন্তু মনে রাখবেন সিপি দুটো হবে, তাহলে আমি দুবার সিপি লিখে রাখলাম, আর এসপি সেলিং প্রাইসও দুটো হবে, ফলে এসপিটাও আমি কিন্তু দুবার লিখে রাখলাম। তো আমরা জানি যে কোনো ক্ষেত্রে কস্ট প্রাইসকে সবসময় 100 টাকাও বলতে পারেন, 100%ও বলতে পারেন, 100 ধরতে হয়। প্রথম ক্ষেত্রে দেখুন এক দোকানদার 20% লাভে কোনো দ্রব্য বিক্রয় করেন, তাহলে যখন সিপি 100 ছিল তখন এটাকে যখন 20% লাভে বিক্রি করছে, অর্থাৎ এর সঙ্গে 20% সে অ্যাড করছে, তখন
এটার এসপি 120 হবে কিনা বলুন। 100 ছিল 20% প্রফিট, তাহলে 120 হলো। পরের ক্ষেত্রে দেখুন বলে যে সে ওই বস্তুটা 10% ক্রমে ক্রয় করছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে যখন ক্রয় করছে তখন 10% কমে ক্রয় করছে, তাহলে এখন কততে পাচ্ছে? 90% দামে পাচ্ছে কিনা বলুন। আগে যদি 100 টাকায় কিন্তু এখন কিনছে কিন্তু 90 টাকায়, এখন কিনছে 90 টাকায়। ফলে সে যখন এটা বিক্রি করছে তখন কিন্তু তার লাভ 30% হচ্ছে। এই অংশটি পরে দেখবেন, তার লাভ কত হচ্ছে? 30%। তাহলে যদি এটা ক্রয়মূল্য হয় এর ওপরে 30% আমার লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য, এখান থেকে যদি আমি বিক্রয় মূল্য বার করি তাহলে বিক্রয় মূল্য এখান থেকে বার করতে হলে আমার 90, যেহেতু 30% লাভ হচ্ছে, সরাসরি বিক্রয় মূল্য বার করতে হলে 130 বাই 100 দিয়ে গুণ করব। অবশ্য আপনি আলাদা করে লাভ বের করে নিলেন, 90 এর ওপরে 30% লাভ, 30 বাই 100, 9 × 3 = 27, তারপর এই 27টা 90 এর সঙ্গে অ্যাড করলেন, এটাও করতে পারেন, বা সরাসরি করতে পারেন, যেহেতু 30% লাভ তাই 130 বাই 100 দ্বিগুণ করলেও আপনি পাবেন। এই দুটোকে কেটে দিন, তাহলে দেখুন এই দুটো গুণ করলে 9 × 3 = 27, হাতে 2, 9 × 9 আর 2 = 11, তাহলে 107 হলো কিনা বলুন। এগুলো যদি পার্সেন্টেজে ধরেন তাহলে আগের ক্ষেত্রে সেলিং প্রাইস ছিল 120%, এখন সেলিং প্রাইস 115%। কিন্তু দেখুন এই দুটোর মধ্যে একটা তফাত হয়ে গেছে, কি আগে যে টাকায় বিক্রি করছিল এখন কিন্তু 15 টাকা কমে বিক্রি করছে, তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 15 টাকা, 15 টাকা, বোঝা গেল? আগে যে টাকাটাই সে বিক্রি করতো বা যে পার্সেন্টেজে বিক্রি করতো, এখন যে পার্সেন্টে বিক্রি করছে তার মধ্যে অন্তর 15 টাকা, কেননা সে আরও 15 টাকা ছাড়ছে তবে গিয়ে বিক্রি করছে। এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 120 আর 117, ডিফারেন্স 3%, আর আমাদের টাকার মূল্যে এই ডিফারেন্সটা হচ্ছে 15 টাকা, তাহলে নিশ্চয়ই এই দুটো সমান, অর্থাৎ আমি এখান থেকে পাবো 3% = 15 টাকা। তাহলে 1% কত হবে? 15/3 অর্থাৎ 5 টাকা, তাহলে 1% আমাদের কত এলো? 5 টাকা। এরপর এখান থেকে যাই বার করতে বলুক আপনি বের করে নিতে পারবেন, যদি ক্রয়মূল্য বার করতে বলে তাহলে ক্রয়মূল্য বার করতে পারবেন, বিক্রয়মূল্য যদি বার করতে বলে বিক্রয়মূল্য বার করতে পারবেন। এখানে দেখুন বিক্রয়মূল্য জিজ্ঞেস করেছে, তাহলে প্রথম ক্ষেত্রে সে যখন বিক্রি করছিল বিক্রয় মূল্য কত ছিল? 120%, তাহলে 1% যদি 5 টাকা হয়, 120% যদি বার করতে চান, 120 × 5 = 600 টাকা হবে কিনা বলুন, তাহলে বিক্রয় মূল্য হলো 600 টাকা। আর যদি ক্রয়মূল্য বলতো, আমি দেখুন ক্রয়মূল্য কিন্তু 100% ধরেছি, তাহলে 100% আমাকে তখন বের করে নিতে হতো, 1% 5 টাকা হলে 100% হতো 5 টাকা, তাহলে ক্রয়মূল্য যদি জিজ্ঞেস করতো তখন বলতাম 500 টাকা, বোঝা গেল? এক্ষেত্রে আমি একবার বলে নিই, দুটো ঘটনা ঘটবে, এক হচ্ছে দুরকম সিপি এবং দুরকম এসপি। প্রথম ক্ষেত্রে 100 টাকা, 20% লাভ করতো, 120 টাকায় বিক্রি করতো। দ্বিতীয় ক্ষেত্রে সে কিনেইছে একটু কমে, সে 10% কমে কিনেছে, ফলে তার এক্ষেত্রে লাভ বার করতে গেলে আমাকে আগে ক্রয়মূল্যটা তার দেখে নিতে হবে, 90%। এখন সে তার উপরে 30% অ্যাড করে বিক্রি করছে, তার 90-এর সঙ্গে 30% অ্যাড করে বিক্রি করলে বিক্রয় মূল্য হলো 117%, আগে 120% বিক্রয় মূল্য, এখন 117, ডিফারেন্স কত? না 3%। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে সে 15 টাকা ছাড় দিচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে যখন বিক্রি করছে তখন আরও অতিরিক্ত 15 টাকা ছাড় দিচ্ছে, তাহলে এই 3% 15 টাকার সঙ্গে সমান, সেখান থেকে 1% বার করলাম, তারপর 120 বার করুন বা 100% বার করুন, এখান থেকে অতি সহজে বেরিয়ে যাবে। পরের অঙ্কটিতে আসুন, দেখুন এখানে বলা আছে এক দোকানদার 10% লাভ রেখে কোনো দ্রব্য বিক্রয় করেন, যদি দোকানদার ওই দ্রব্যকে 4% কমে কিনত এবং 10 টাকা বেশি দামে বিক্রি করত তবে তার 18.3% লাভ হতো, দ্রব্যটির প্রকৃত ক্রয়মূল্য কত ছিল? আমি বরাবর বলেছি প্রথম ক্ষেত্রে কস্ট প্রাইস বা সিপি 100%, এটা সবসময় ধরবেন। এখন দেখুন প্রথম ক্ষেত্রে সে কত পার্সেন্ট লাভ রেখে বিক্রি করছে? 10%, তাহলে লাভ যদি 10% হয় তাহলে নিশ্চয়ই এসপি বা বিক্রয় মূল্য 110% হবে কিনা বলুন। প্রথম ক্ষেত্রে এই ঘটনাটি ঘটত, তার সেলিং প্রাইস হতো 110%, লাভ 10% রেখে।
কিন্তু এখানে বলেছে যদি দোকানদার ওই দ্রব্যকে 4% কমে কিনত, প্রথম ক্ষেত্রে কস্ট প্রাইস 100% ছিল, কিন্তু সে যদি আরও 4% কমে কিনত, তাহলে 100 থেকে 4% কম মানে আপনি 96% দামে ওই দ্রব্যটি যদি কিনত, তবে তার 18.75% লাভ হতো যদি 10 টাকা বেশি দামে বিক্রি করত। তাহলে এখন কস্ট প্রাইস আমার এটা, এরপর এর সঙ্গে লাভ যদি আমি অ্যাড করি তবে সেলিং প্রাইসে পৌঁছবে, নতুন সেলিং প্রাইস লিখে রাখছি কসবো। তো দেখুন 96% হলো তার এখনকার কস্ট প্রাইস, কত লাভ 18.75। তাহলে লাভটা আগে প্রথমে বের করে নিই, 96%-এর ওপরে লাভ হচ্ছে 18.75। 18.75 মানে হলো 18 4 32 3 75-এর 4, তাহলে 75-এর 4 দেখে নেবো এটার 75-এর 4 কত হয়। তাহলে লক্ষ্য করে দেখুন এটা যদি গুণ করেন তাহলে 96 × 75-এর 4% যেহেতু × 100, তাহলে কাটাকাটি করলে হলো 25 3 75 25 4 100 4 4 16 16 6 96 6 3 18% 18% মানে সে 18% এর সঙ্গে অ্যাড করুন তবে সেলিং প্রাইসে পৌঁছবেন 18%। তাহলে 96-এর সঙ্গে 18% যোগ করলে কত হয় 114, তাহলে ওর এখন সেলিং প্রাইস 114%। তো দেখুন আগে কত ছিল সেলিং প্রাইস 110%, এখন সেলিং প্রাইস কত 114%, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 4%। এবং সে দেখুন আগের থেকে 10 টাকা বেশি দামে বিক্রি করছে, আগের অঙ্কটার থেকে এই অঙ্কটি কিন্তু আলাদা, আগে অঙ্কটি ছিল 15 টাকা কমে বিক্রি করছে, এখানে কিন্তু 10 টাকা বেশি দামে বিক্রি করছে। তো তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সই 10 টাকা কিনা বলুন, আগে সেলিং প্রাইস ছিল 110, এখনকার সেলিং প্রাইস 114, এটা কি করে পেয়েছে, ওই 10 টাকা বেশি দামে বিক্রি করার ফলে এই টাকাটা পেয়েছে। এখন 10 টাকা বেশি দামে বিক্রি করা মানে সেলিং প্রাইসটি এখানে বাড়লো 4%, তাহলে নিশ্চয়ই এখানে 4%টি হচ্ছে 10 টাকার সঙ্গে সমান, 4% হলো 10 টাকার সঙ্গে সমান। আমার এখানে কি বার করতে হবে, ক্রয় মূল্য মানে 100% বার করব। তাহলে বলুন 1% মানে কত হবে, 10/4 টাকা আমাকে বার করতে হবে 100%। তাহলে 100% অর্থাৎ এখানে 10/4 × 100 দেখুন কত হয়, তাহলে যদি এটা কাটাকাটি করি 4 25-এ 100, তাহলে 25 × 10 মানে 250 টাকা। তাহলে তার কস্ট প্রাইস ছিল কত, অরিজিনাল কস্ট প্রাইস ছিল 250 টাকা। পরের অঙ্কটিতে আসুন, দেখুন এই অঙ্কটিতে বলা হয়েছে এক দোকানদার ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেন, তাকে যদি 8% লাভ করতে হয় তবে তাকে ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে শতকরা কত বাড়াতে হবে। এখানে বেশ কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এক কস্ট প্রাইস এটা প্রথম মাথায় রাখতে হবে, প্রফিট মাথায় রাখতে হবে, সেলিং প্রাইস এটা আমাকে বার করতে হবে। তার মাঝে কিন্তু 10% ডিসকাউন্ট আছে, কারণ তিনি 10% ধার্য মূল্যের উপরে ছাড় দিচ্ছেন। তো দেখুন আমি তো বলেছিলাম যে সবসময় কস্ট প্রাইসকে 100 ধরবেন বা 100% ধরবেন, যাই ধরুন। তাহলে আমি যদি কস্ট প্রাইসকে 100% ধরি, তাকে প্রফিট করতে হবে 8%, ফলে তার নিজের জন্য 108% রাখতে হবে, কিন্তু এখান থেকে আবার 10% আপনাকে ছেড়ে দিয়ে মানে এমন একটা সংখ্যায় আপনাকে বিচতে হবে বা ধার্য মূল্য বার করতে হবে যার 10% ছাড়ার পর 108-এ গিয়ে পৌঁছন। কি বললাম, বোঝা গেল? সেলিং প্রাইস সবসময় 100 ধরি, 100%, তাকে 8% প্রফিট করতে হবে, তাহলে 8% প্রফিট লিখেছি, অর্থাৎ তাকে মোট ফিরিয়ে আনতে হবে 108 যোগ করলে 108। তাহলে ধার্য মূল্য এমন একটা রাখবো যেখান থেকে আমি 10% লেস করার পর 108% যেন গিয়ে পৌঁছয়। তো দেখুন আমার যদি এটাকে এমআরপি ভাবি, তো এমআরপি থেকে আমি 10% ছেড়ে দিচ্ছি। 10% মানে কি, 10% মানে তো 1/10 ছেড়ে দিচ্ছি। তাহলে আমি কত পাচ্ছি, মোট অংশ আমরা জানি 1 ধরি, তাহলে 1/10 যদি ছেড়ে দিই আমি পাচ্ছি 1 − 1/10 অর্থাৎ 9/10 অংশ এটা পাচ্ছি। তাহলে যেটা পাচ্ছি সেটাই তো 108, তাহলে 9/10 অংশ যেটা আমি পাচ্ছি সেটা আমার হলো 108%।
তাহলে আমাকে দেখতে হবে এক অংশ কত, তাহলে 108 ইন্টু এটা ওদিকে উল্টে যাবে 10/9, কাটাকাটি করুন, 9 × 1 = 9, 9 × 2 = 18, 12, অর্থাৎ 120%। তাহলে আপনি যদি ধার্য মূল্য 120% করেন তাহলে তার 10% লেস দিয়ে আপনি 108 গিয়ে পৌঁছবেন, ফলে আপনার 8% লাভ হবে, কারণ কস্ট প্রাইস 100 টাকা। ঠিক বিপরীত দিকে অঙ্কটি ভাবুন, যদি একটু ভালো করে ভেবে দেখেন তাহলে দেখতে পাবেন এটি আমার প্রথম যে অঙ্কটি করেছিলাম ঠিক তারই রিভার্স, কিন্তু অঙ্কটা আমি একটু অন্য নিয়মে করিয়ে দিলাম, বোঝা গেল? আবার একবার আমি বলে দিই, দেখুন কস্ট প্রাইস ধরুন 100, তাকে প্রফিট করতে হবে 8%, অর্থাৎ তাকে নিয়ে আসতে হবে 108%, কিন্তু 10% ছাড় দিয়ে। তাহলে এমন একটা আপনার প্রাইস ধার্য মূল্য রাখতে হবে যার 10% ছাড় দেওয়ার পর 108 গিয়ে পৌঁছয়। 10% ছাড় দেওয়া মানেই তো 1/10 ছাড় দেওয়া, তাহলে যদি আপনি 1/10 ছেড়ে দিলেন কত পেলেন, 1 - 1/10 মানে 9/10 অংশ পেলেন, সেই 9/10 অংশ যেটা পেলেন সেটাই তো 108, তাহলে এক অংশ কত না 120%, এটি অ্যান্সার। ধন্যবাদ। আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।